আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি তানজির রহমান। খাদ্য উৎপাদন বাড়াতে হবে, যুদ্ধ এত তাড়াতাড়ি বন্ধ হবে না। নানা অনিয়মে গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন বন্ধ। আইজিপিকে র্যাঙ্ক ব্যাচ পড়ালেন প্রধানমন্ত্রী। ক্রিকেটার আলামিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সুযোগ নেই। কারাগারে সেলিম খান। সংকটে পড়া দেশগুলোকে ঋণ পরিশোধে ছাড় দেবে বিশ্বব্যাংক। সংসদের 20তম অধিবেশন শুরু 30 অক্টোবর। ইডেনের রিভার রাজিয়া বিরোধী গ্রুপের 7 জনকে হয়রানি না করার নির্দেশ। সব দখলদারকেই খালের জায়গা ছেড়ে দিতে হবে বললেন তাপস। 1 লাখ টন ইউরিয়া ডিএসপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।